আমার মতো, আমাদের মতো আসলে সরল সাদা যারা মানুষ না, ঠিক জটিল ব্যাপারটা তারা বুঝতে পারে না। কিন্তু আমার কিরকম যেন একটা মনে হচ্ছিল যে শতদলদার বাবার অন্য কিছু একটা অভিসন্ধি আছে। না না, আমার কিন্তু তা মনে হয় না। হলেই ভালো, মধুদি যে বাড়িতে বিয়ে করে যাচ্ছে সেই বাড়ির লোকেরা ভালো মনে মধুদিকে মেনে নিক, এটাই আমি সর্বান্তকরণে প্রার্থনা করি। বাহ বাহ, তুই তো ভীষণ ভারী ভারী কথা বলতে পারো। খালি ঝাড়টা না, ভারী ভারী কথা, ভারী ভারী দায়িত্ব নিতে তোমরাই তো শিখেছো এই এনজিওতে আসার পর থেকে। আর শোনো, তোমার দায়িত্ব কিন্তু আরো বেড়ে যাবে, মধুর বিয়ে হয়ে যাচ্ছে, ওর কিন্তু সংসারের প্রতি তো একটু সময় দিতে হবে, তখন কিন্তু তোমার কাজ আরো বেড়ে যাবে। আর আমি যদি বিয়ে করে সংসারী হই? তাহলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? সে আমি তোমায় বলবো কেন, আপাতত ব্যাপারটা গোপনীয়। ও, তার মানে তোমার সাথে এতদিন মেশার পরে আমাদের রিলেশনটা এতদূর এগোয়নি যে তোমার বিয়ের ব্যাপারটা আমি জানতে পারি। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি। জানতে পারবে রন্টিদা, সময় আসুক সব জানতে। রণবীর চলো না, রণবীর আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, অনেক দূর। জানো বেবি, শুধু আর কিছুদিন অপেক্ষা করো, তারপর তো আমাদের হাতে অফুরন্ত সময়। কিন্তু আমার মন বলছে বেবি, সেই দিনটা এসে গেছে। শুধু কিছু দিন কেন লাগবে, আমি তোমার জন্য আবহমান কাল অপেক্ষা করে থাকতে পারি। আমি জানি বেবি, তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা। কিন্তু বেবি, যে দিনটার জন্য নিজেকে গড়ে তুলেছি, সেই বোঝাপড়ার দিনটা এসে গেছে বেবি। আমি জানি রণবীর, আমি জানি, দিনের পর দিন তুমি যন্ত্রণা ছটফট করেছ, রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারোনি, এত ব্যথা তোমার কিসের রণবীর? তুমি বহুবার জানতে চেয়েছো, বহুবার জানতে চেয়েছো। হ্যাঁ জানতে চেয়েছি, কিন্তু যতবার জানতে চেয়েছি ততবার তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। এবার জানাবো, এবার জানাবো বেবি, জানবে তুমি, সব জানবে সবকিছু। কিন্তু রণবীর আমার যে ভীষণ ভয় করছে। না মানে আমার মনে হচ্ছে দল অন্য কোনো ঘুঁটি সাজাচ্ছে আমার সাথে প্রতিশোধ নেবার জন্য, ও অন্য কিছু একটা করবে, তুমি দেখো। সাজাতে যাও, নাও সাজাতে, করুক না করুক না, দল যদি কিছু করতে চায় করুক না, তুমি এত ভয় কেন পাচ্ছ বেবি? আমি আমার জন্য ভয় পাচ্ছি না রণবীর, আমি ভয় পাচ্ছি শুধু তোমার জন্য। ভয় পেও না বেবি, দলের যদি ইচ্ছে হয় আমার ক্ষতি করার, না না আমি থাকতে দলকে সেটা করতে দেব না।
জন্মলগ্ন থেকে ঈশ্বর যার কপালে মৃত্যুর দিন এঁকে দিয়েছে তাকে মারবে কার সাধ্য ভেবে। আমি মরতে রাজি আছি, কিন্তু আমি শুধু বেঁচে আছি একটা দিনের জন্য, একটা। কোন দিন রণবীর? হয়েছে ওই ইন্দ্রকেতন বসুকে যেমন গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, শুধু অপেক্ষা করে আছি ওকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। বেবি, শুধু ওই একটা দিনের জন্য, ওই দৃশ্যটাকে চোখে দেখার জন্য আমি বেঁচে আছি। ওই ওই একটা দিন আমি দেখতে চাই ইন্দ্রকেতন বসুর পরিবার যেমন ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ইন্দ্রকেতন বসু সেই দিনটি এসে গেছে কেবি, সেই দিনটা যে দিনটা আমি শুধু চোখে দেখব বলেই বেঁচে আছি, তিল তিল করে যে দিনটার জন্য আমি নিজেকে করেছি। সেই দিনটা এসে গেছে, তুমি শুধু পাশে থাকো বেবি, তুমি শুধু আমার। মিস্টার মুখার্জি, আমি জানি যে আপনি আমাদের বাড়ির অনেক পুরনো অ্যাকাউন্টেন্ট, আর দাদা আপনাকে খুব ট্রাস্ট করে, কিন্তু আমার আমি হেল্পলেস, মানে এই উপকারটা আপনাকে একটু আমার জন্য করে দিতেই হবে। হ্যাঁ স্যার বলুন না, এত হেজিটেট করছেন কেন? বলছি মিস্টার মুখার্জি, দেখুন না, অ্যাকচুয়ালি আমাকে 5 লাখ টাকা আপনাকে যেভাবেই হোক জোগাড় করে দিতে হবে। 5 লাখ? এত টাকা? যে কারণে আপনাকে ডাকা, সহায়ক আমেরিকা থেকে ফিরেছে, এখন থেকে কোম্পানির যাবতীয় দায় দায়িত্ব ওর হাতে আমি ছেড়ে দিতে চাই। সে তো খুব ভালো কথা স্যার, এখন থেকে যদি কেউ একটা হাল না ধরে তাহলে এত বড় ব্যবসা দেখবে কে? আসলে ও তো ব্যবসা তেমন কিছু বোঝে না, আপনাকে একটু সাহায্য করতে হবে ওকে দায়িত্ব নিয়ে। না না, ওসব নিয়ে কিছু ভাববেন না, সে তো আমি আছি। এখন তো সহায়ক বাড়ি নেই, কাল যদি আপনি ওর সঙ্গে দেখা করে ওকে যদি একটু হিসেবপত্রগুলো বুঝিয়ে দেন। স্যার কিছুক্ষণ আগে ইন্দ্র স্যার আমাকে আপনাদের বাড়িতে ডেকেছিলেন। বাড়িতে কেন? সহায়ক স্যার, আই মিন আপনার ভাইপোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শুনলাম সহায়ক বাবুই নাকি এখন থেকে আপনাদের ব্যবসার সমস্ত কিছু দেখাশোনা করবেন। এটা তো অবাক হওয়ার কি আছে আপনার? না মানে সহায়ক স্যার যদি আপনাদের ব্যবসার অ্যাকাউন্টটা দেখতে চান, দেখতে চাইলে দেখাবেন। হ্যাঁ, কিন্তু আপনার নেওয়া 5 লাখ টাকা দেখুন মুখার্জি বাবু, এত তাড়াতাড়ি তো সবকিছু বুঝে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমরা প্রথম দিন অ্যাকাউন্টটা নিয়ে একটু বসি, কোম্পানির আয়ের হিসাবটা তো আপনিই দেখেন, তাহলে কালই আমরা একবার। আমার নামটা করলে আপনি আপনার বউ বাচ্চা আপনার পরিবার বেঁচে যাবেন না, আপনি শান্তিতে থাকবেন এটা ভাবছেন তো? শুনুন, আমার নাম যদি ওঠে আমি কিন্তু আপনার নামে বরখাস্তের নোটিশ ঝুলিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমার অবস্থাটা কি হয়েছে জানেন তো? ত্রিশঙ্কুর মতো, একদিকে আপনি আর একদিকে ওই সহায়ক বাবু। মাত্র 7 দিন সময়, তাহলে 5 লাখ টাকা যদি জোগাড় করতে না পারি। কি ব্যাপার কি মধু মা, এখানে ডেকে পাঠালে অফিসে কথা বলা যাবে না,
কি কোনো নতুন কোনো প্রবলেম হলো? না না, প্রবলেম কেন হবে, আসলে কথাটা অফিশিয়াল না, মানে সেই জন্য। আর অফিসে তো স্বর্ণ থাকবে, স্বর্ণর সামনে সব কথা বলা যায় না, আফটার অল ও আমার আন্ডারে এনজিওতে কাজ করে, তাই জন্য তোকে আর কি। স্বর্ণর সামনে বলা যায় না, স্বর্ণ সবসময় তোর সঙ্গে থাকে, দুঃসময় বিশেষ করে থাকে, তার সামনে বলা যাবে না? কী 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 ব্যাপারটা কী হয়েছে বল না, খুলে বল না। না সেরাম না, আসলে তোর আর অববাহিকার ব্যাপার নিয়ে একটু, মানে অববাহিকার ঘটনাটা হওয়ার পর থেকে তুই ভীষণভাবে মোরোস্ট আছিস, সেটা আমি জানি, তাই তোকে কিছু বলতে পারি না বা আমি কিছু করতে পারি না, কিন্তু আমি তো তোর বন্ধু, আমি চাই না কখনো তোর কোনো খারাপ হোক, তাই জন্য। আরে বন্ধুদের মধ্যে খুলে বল, আরে বন্ধুকে লুকোচুর কিচ্ছু নেই, বন্ধুকে খুলে বল কি হয়েছে, কি হয়েছে বল। দেখ মেবি আমি রং হতে পারি, কিন্তু কেন জানি না আমি ফিল করছি তোর আর স্বর্ণের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে, যেটা ভালো। আসলে কি জানিস তো, ময়নার কেসটা হওয়ার পর থেকে না কাউকে আমি বিশ্বাস করতে পারি না, তবুও কেন জানি না মনে হয় স্বর্ণ খুব ভালো ভদ্র মেয়ে, আর তোরা স্বর্ণের সঙ্গে যে বন্ধুত্বটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। সত্যি তুই না? না রে রন্টি, পাস্ট ভুলে যা, পাস্টে যা হয়েছে তাতে তুই শুধু দুঃখই পেয়েছিস, ফিউচারের দিকে এগো। তুই হয়তো জানিস না ফিউচারে এমন একটা কিছু আছে, এমন একটা ভালো কিছু উপহার আছে যেটা তোর জন্য ওয়েট করে আছে, আমি তো ভালো চাই, আমি কখনোই তো খারাপ চাই না। জানিস মধু, অববাহিকার সঙ্গে এই ঘটনাটা ঘটার পর থেকে না আমার কোনো কিছু ভালো লাগে না, স্বর্ণ মেয়েটা খুব ভালো মেয়ে, একটু একটু করে কেন যাই না ওর প্রতি। স্বর্ণর উপর, মানে স্বর্ণর তোর উপর ফিলিংসটা কি তুই কিছু বুঝতে পারছিস, মানে আন্দাজ? না মানে আমি ঠিক, তবুও পজিটিভ নেগেটিভ কিছু, মানে ও তোকে লাইক করে কি না? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এটাও মনে হয় আমাকেই দেখতে হবে, চল দেখছি, চল চল। দেব ঠাকুর বা দাদা না, দেব ঠাকুর আমি বলছিলাম কি, দেখো চন্দ্র ঠাকুরপো কিন্তু এই কাজ করতে পারে না জানো। কি বলতে চাইছো কি তুমি? মানে তোমরা কিন্তু মিছি মিছি দোষারোপ করছো চন্দ্র ঠাকুরপোকে, আমার দৃঢ় বিশ্বাস ও এই কাজ করতে পারেই না। না চন্দ্র একেবারে দোয়া তুলসি পাতা, তাই না? শোনো মেজবুদি, তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, চন্দ্র সম্পর্কে তুমি কোনো কিছু আমাকে বোঝাতে এসো না, কারণ ওর প্রতি এতটুকু সেন্টিমেন্টের কোনো অবকাশ আমার মধ্যে নেই। ঠাকুরপো, চন্দ্র ঠাকুরপো তোমার ভাই, ছোট ভাই ছিল, এখন চন্দ্র আমার কাছে মৃত। আমি জানি কথাটা শুনতে তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটাই আমার মনের কথা। সবকিছুর জন্য ময়না দায়ী, ময়না। আচ্ছা ওর জন্য কেন বলো তো চন্দ্র ঠাকুরপো শুধু শুধু জেলে খাটবে? হরে কৃষ্ণ এসব পুরনো কাসন দিয়ে আবার টানছো কেন? যখন সিদ্ধান্তটা বর্দার তখন তার তো একটা গুরুত্ব আছে নাকি? দেব ঠাকুরপো, দাদা আমাদের উচিত বর্দাকে একটু বোঝানো। হরে কৃষ্ণ এ কি বলছো বোন, তুমি স্বয়ং যুধিষ্ঠিরের ভুল ধরছো? যে দাদা সারা জীবন অন্যায় করেনি, তুমি তাকে অন্যায় করার কথা বোঝাচ্ছ? আমাকে আপনি ভুল বুঝছেন দাদা, আমার মনে হয় দাদা চন্দ্র ঠাকুরপোকে কোথাও বুঝতে ভুল করছেন। দেব ঠাকুরপো আমার কথাটা একবার শুনো। শোনো বৌদি, এই ব্যাপার নিয়ে আমি তোমার সঙ্গে একটুও কথা বলতে চাই না, যাও তুমি ঘরে যাও, যাও। হ্যাঁ বোন, তুমি এইসব ঝামেলায় জড়াচ্ছ কেন? তুমি এক কাজ করো, ওই ঘরে গিয়ে ভগবানের নাম ডাক করো আর
পরজন্মের কর্ম করো গিয়ে। কিন্তু দাদা, আমি এবারের বউ, এবারের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। হরে কৃষ্ণ, দেখো বোন, তুমি যার জন্য এখানে এসেছ সেই যখন নেই তখন এইসব কথা বলে লাভটা কি দাদা?